গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাবিন উইথ পূজা। আর সবাইকে হ্যাপি সানডে। এখন বাজে হচ্ছে সকাল 10:28। আমি এখন থেকে আমার ভিডিওটা চালু করলাম। তা অনেক দিন, প্রায় এক মাস তো হবেই, এক মাস কি এক মাসের উপরেই হবে আমি কোনো ভিডিও বানাইনি। আজকে ভাবলাম চলো তোমাদের সাথে আমি ভিডিও বানাতে চলে আসি, আড্ডা দিতে চলে আসি। বানাচ্ছিলাম এতদিন, মানে শর্টস বানাচ্ছিলাম, তার সময় হয়ে উঠছিল না ওই জন্য। তা আজকে আমি চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে। তোমরা সবাই বলো কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তা সবাই এখন কে কী করছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে। এখন 10:30 বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে মানে মামনি গোলা রুটি করেছিল লঙ্কা পেঁয়াজ দিয়ে, সেগুলোই খেয়েছি। আর সবারই মোটামুটি খাওয়া, মোটামুটি কি সবারই খাওয়া হয়ে গেছে। আর এই যে বাইরে দেখতে পাচ্ছ, আর এই যে দরজায় দেখো লাল রঙের একটা বেড কভার ঝুলছে, ওগুলো মামনি সকালবেলা কেচে দিয়েছে, হাতে কেচেছে। কারণ আমাদের না অনেকদিন ধরে পাম্পটা খারাপ হয়ে গেছে, জল নেই, আজকে ঠিক করতে এসছে। তা ওই জন্য ওয়াশিং মেশিনে দেওয়া হচ্ছে না, মামনির জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সব কেচে দিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ পেছনে তোমাদের দাদা ভাই ফোন দেখছে। আর দেখো মামনি কী করছে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে কলে জল নেই, ওই জন্য বালতিতে জল আনা হয়েছে। বন্ধুরা এখানে দেখো মামনি এখানে ফল নিচ্ছে। কালকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, ওই জন্য মামনি উপোস করবে, তাই জন্য মামনি এখানে ফল নিচ্ছে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই এখন জল আনতে যাচ্ছে, জলটা শেষ হয়ে গেছে ওই জন্য জল আনতে যাচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে সবাই খুব আছে, কাজে ব্যস্ত আছে এই তো সানডে। তা আমি আর তোমাদের দাদা ভাই একটু বেরোবো, একটু দোকানে যাব, কিছু মানে দুটো জিনিস কেনাকাটার আছে, সেটা মানে কী কিনবো সেটা তোমাদের নিয়ে এসেই দেখাবো। বেশি বড় কিছু না, বাড়িতে পড়ারই জিনিস, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরের জন্য। তারপরে ওখান থেকে এসে ওই 12:30 একটার সময় মানে একটু আইব্রো করতে যাব। দেখতেই পাচ্ছ আইব্রোটা পুরো ওষুধের মতন মোটা মোটা হয়ে গেছে, ওটা করতে যাব। তা চলো তোমাদের আমি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। এই গরমে মানে রোদে বেরোনো মানে কী যে মানে ভাবলে কান্না কান্না পায়, কিন্তু যেতেই হবে। বেশি দূর নেই, বাড়ির সামনেই, মোড়ে বাড়ির মোড়টা সামনেই, ওখানে যাব। তো এইটুখানে যেতেই গরমের মধ্যে ইচ্ছা করে না এই রোদে বিশেষ করে। তা আমি এসে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে কী নিয়ে এলাম। আমরা চলে এসেছি দোকান থেকে। তা দোকানে গেছিলাম যেটা আনার জন্য, সেটা এই মুহূর্তে দোকানে নেই, ওই জন্য বললো আসলে পরে এই বুধবার কেউ বৃহস্পতিবার নাগাদ আমাদের বাড়িতে দিয়ে যাবে। তা চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ যা গরম লাগছে কি বলবো বন্ধুরা। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে এখন। পার্লারে যাবো, এই যে বললাম না আইব্রো করতে যাব, তা করে আসি। পার্লারে ফোন করেছিল মামনি, বললো হ্যাঁ এখন আসতে পারে। তা পার্লার থেকে এসে তোমাদের সাথে আবার কথা হবে। আবার এই রোদে বেরোবো আমার মানে ভেবেই কেমনটা লাগছে, তাও ভালো মানে রোদটা যাচ্ছে আসছে। তো যাই হোক, তাহলে এসে তোমাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা আমি চলে এসেছি, দেখো আইব্রো করে। তোমরা প্রত্যেকে বলো কেমন হয়েছে আমার আইব্রোটা।
আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, প্রায় এক মাস তো হবে, এক মাস পরে তো করলাম, তা জানিও কেমন হয়েছে। খুব মানে অসুরের মতন পুরোটা মোটা মোটা হয়ে গেছিলো, তা করে এলাম। তা বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করলাম। তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বাবিনৈত পূজা চ্যানেলটিকে। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে আমি আজকের মতন এখানেই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভাবে।